নমস্কার দর্শক বন্ধুরা, হেলথ ম্যাগ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের চিকিৎসক ডক্টর রামকৃষ্ণ ব্রহ্মচারী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমাদের হেলথ ম্যাগ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ডাক্তারবাবু, এখন তো মানে পরিস্থিতি আমরা যদি বলি, এক কথায় করোনা পরিস্থিতি, এটাই প্রায় লোকের মুখে মুখে ঘুরছে। তো এই নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব আপনার সঙ্গে, যে সামান্য জ্বর করোনা আতঙ্ক, মানে এইটাই একটা ব্যাপার হয়ে যাচ্ছে যে একটু গা গরম দমরা ভাবছি যে মনে হয় করোনা হয়ে গেল, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এই যে মানসিক একটা ব্যাপার, এটাকে বলা যায় কি বলবেন? না না, মানসিক ব্যাপার বলা যায় না, মানে আমরা মনে ভাবছি আর কি, সেটাই বলছি। সেটা করোনা জ্বর করোনার একটা প্রধান লক্ষণ, করোনা রোগের প্রধান লক্ষণ হচ্ছে জ্বর, এবং জ্বরটা হাই গ্রেড ফিভার, মানে খুব বেশি জ্বর আসতে পারে, কম জ্বর আসতে পারে, জ্বরটা দীর্ঘমেয়াদী অর্থাৎ 7 দিন 10 দিনে বেশি থাকতে পারে, 2-3 দিনও থাকতে পারে। নতুন রোগ, নতুন নতুন রিসার্চ বা গবেষণা, বিভিন্ন রকমের স্টাডি চলছে, কিন্তু জ্বর আমাদের মাথায় রাখতে হবে। করোনা বা এই ভাইরাস থেকে যে রোগটি অর্থাৎ কোভিড-19, এই রোগের একটি প্রধানতম এবং খুব সাধারণ বা কমন লক্ষণ, মোস্ট কমন মোস্ট সাধারণ লক্ষণ জ্বর। তার সঙ্গে সর্দি কাশি, গলা ব্যথা, বুকে ব্যথা, শ্বাসকষ্ট অতি বা শ্বাস নিতে সমস্যা, এগুলো করোনার যে বিভিন্ন সিভিয়ারিটি আছে, মাইল্ড, মডারেট বা সিভিয়ার। সুতরাং কোনো মানুষ, সমাজের যে কোনো মানুষের, সেটা তার বয়স ছোট বাচ্চা হোক বা ইয়াং অ্যাডাল্ট, বা অর্থাৎ বেশি করে যারা যাদের বয়স বেশি অর্থাৎ 60 বা 70-এর ঊর্ধ্বে যে সমস্ত মানুষের বয়স একটা ফ্যাক্টর, এবং সেকেন্ড হচ্ছে যাদের সমস্ত মানুষদের অন্যান্য রোগ আছে, যেমন সুগার অর্থাৎ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ক্রনিক কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনির সমস্যা, লিভার সমস্যা, ক্রনিক লিভার ডিজিজ, বা যাদের স্ট্রোক হয়েছে, হার্টের অসুখ রয়েছে অর্থাৎ মেনলি প্রধানত করোনারি আর্টারি ডিজিজ, তো এই সমস্ত রোগী, বা যারা ধরুন বাচ্চা, খুব ছোটো চিলড্রেন, সেক্ষেত্রে তারা তাদের যদি জ্বর দেখা দেয়, তো সেক্ষেত্রে এটা করোনার জন্য হতে পারে, অন্যান্য সংক্রমণের জন্য হতে পারে। তো অন্যান্য সংক্রমণ বাচ্চাদের ক্ষেত্রে করোনা ভাইরাস ছাড়া অন্যান্য যে সমস্ত ভাইরাসগুলো খুব কমন, করোনার থেকেও আরও অনেক কমন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ইনফেকশান বা আদার রেসপিরেটরি ভাইরাস যেগুলো রয়েছে, লাইক প্যারা ইনফ্লুয়েঞ্জা, অ্যাডেনো ভাইরাস, রাইনো ভাইরাস ইত্যাদি ইত্যাদি, বা অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশান সংক্রমণ, সে সমস্ত সংক্রমণেও বা যে কোনো ইনফেকশাস সংক্রামক রোগেই জ্বর একটা তার একটা লক্ষণ। এবং এখন যেহেতু সারা বিশ্ব জুড়েই এবং আমাদের দেশেও করোনা প্যান্ডেমিক চলছে, এবং এটা কতদিন চলবে ইট ইজ নট, এটা এখনও পর্যন্ত আমাদের জানা নেই এখনও অবধি। এবং এই মুহূর্তে কোনো মানুষেরই জ্বর দেখা দিলে আমার চিকিৎসক হিসেবে পরামর্শ যে সেই মানুষের কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে জ্বর মানেই যে করোনা, এই নিয়ে কোনো আতঙ্কের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই এবং আতঙ্ক করা উচিত নয়, বরঞ্চ সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করতে হবে, এবং তার সঙ্গে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। এবং চিকিৎসক যেমন বলবেন, যে যেভাবে চলতে বলবেন, যা যা পরীক্ষা নিরীক্ষা করতে বলবেন, সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোনো মানুষকে সেই সমস্ত নীতি বা কথাবার্তা বা উপদেশ মেনে চলাটাই উচিত, মনের মধ্যে আতঙ্ক রাখার কোনো প্রয়োজন নেই। একদমই তাই, কারণ আতঙ্ক থাকলে আমরা মানসিকভাবেও আরো দুর্বল হয়ে পড়ি অনেক। হ্যাঁ অবশ্যই, এই কথাটা অবশ্যই সত্য কথা যে আমার জ্বর হয়েছে সুতরাং আমার করোনা হয়েছে, এই নিয়ে আতঙ্ক থাকলে তার যে মানসিক যে ইফেক্ট, সেখান থেকে সাধারণ ভাষায় আমরা বলি যে অ্যাংজাইটি বা টেনশন, এই সমস্তগুলো আমাদের শরীরকে এবং বিভিন্ন শরীরের বিভিন্ন অর্গানকে বা শরীরকে বা মনকে অনেকটাই দুর্বল করে দেবে, বা তাতে সাধারণ হয়তো করোনা ইনফেকশন না হয়ে তো সামান্য একটা ইনফ্লুয়েঞ্জা হয়েছে, সেক্ষেত্রেও আমরা মানসিকভাবে এবং শারীরিকভাবে আরও অনেক দুর্বল হয়ে পড়বো। সুতরাং আতঙ্ক, এই যে শব্দটি, এটা আমাদের কোনো মানুষের মধ্যেই থাকবেন, থাকা উচিত নয়,
এবং রাখা হবে না, এবং সেক্ষেত্রে আমরা চিকিৎসকেরা বা সমাজের আরও যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, আমরা মানুষকে আমাদের এই ব্যাপারে সচেতন করার একটা দায়িত্ববোধ আমাদের রয়েছে এবং সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। একদমই তাই। কিন্তু ডাক্তারবাবু, যেটা দেখা যাচ্ছে, প্রথম যখন করোনার এই খবর ছড়িয়ে পড়লো বলা যায় বা লকডাউন শুরু হলো, তখন মানুষের মধ্যে যে সচেতনতাটা লক্ষ্য করা যাচ্ছিল, আজকের দিনে কিন্তু লকডাউন উঠে গেছে, আমরা আনলক পরিস্থিতির মধ্যে রয়েছি, সেই সচেতনতা দেখা যাচ্ছে না আর কি। মানে কিন্তু করোনার সংখ্যা কিন্তু প্রায় দিনই আমরা দেখতে পাচ্ছি যে বেড়ে যাচ্ছে, তো এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, লকডাউন পর্বে যখন যখন লকডাউন শুরু হয়েছিল, করোনা ডিজিজটা যখন আমাদের বিদেশ থেকে প্রথম যে সূত্রপাত হয়, আমরা যদি গোড়াতেই চলে যাই এই রোগটা শুরু উৎপত্তির কথায়, এই চীনের হুবাই প্রভিন্সের উবাং সিটিতে, তারপরে আস্তে আস্তে এক দেশ থেকে অন্য দেশ এবং শেষ পর্যন্ত আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে এই রোগটি প্রথম কেরালায় দেখা যায়, তারপরে বিভিন্ন অন্যান্য রাজ্যে অর্থাৎ মহারাষ্ট্র এবং বিভিন্ন অন্যান্য রাষ্ট্র, তারপরে আমাদের পশ্চিমবঙ্গে এই রোগটি দেখা যায় এবং তার পরিপ্রেক্ষিতে লকডাউন শুরু হয়। এবং এই লকডাউন শুরু হওয়ার জন্যে সেই সময় মানুষের গতিবিধি, মানুষের চলাচল এবং সব কিছুই বন্ধ ছিল, এখনও প্রায় সব অনেক কিছুই পরিষেবা বন্ধ আছে। যেমন ধরুন, উদাহরণস্বরূপ ট্রেন চলাচল এখনও পর্যন্ত প্রায়ই পুরোটাই বন্ধ রয়েছে। তারপরে লকডাউন পর্যায়ে, অর্থাৎ লকডাউন পর্যায়ে যে মানুষ যে মেলামেশা করতে পারছিল না, মানে বিভিন্ন মানুষের যে গতিবিধি, ধরুন বাজারে যাওয়া বা অফিস যাওয়া, হ্যাঁ, এইগুলো মানুষ অনেক সতর্কভাবে এগুলো করতে পারছিল না এবং মেনে চলছিল। কারণ সেই সময় মানুষের মধ্যে অনেকটাই আতঙ্ক ছিল, যেহেতু এই রোগটি একদম পুরো নতুন রোগ। যদিও করোনা ভাইরাস এর আগেও অন্যান্য প্যান্ডেমিক হয়েছে, 2002 সালে, 2002-2003 সালে সার্স হয়েছে, 2012-2013 সালে মিডিল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম, অর্থাৎ করোনা ভাইরাস ইনফেকশনটা ছিল, কিন্তু এই করোনা ভাইরাস সার্স কোভ টু ভাইরাস অর্থাৎ কোভিড-19 ডিজিজ, এটা একটা নতুন রোগ। তো প্রথম দিকে লকডাউনের শুরুতে সাধারণ মানুষ, এবং আমি তো বলবো যে আমরা যারা চিকিৎসক রয়েছি, আমাদের মধ্যেও অনেক আতঙ্ক কিছুটা কাজ করতো, এবং ফলে আমরা অতি সতর্কতার সঙ্গে সে সময় আমাদের হসপিটালে বা আমাদের প্রাইভেট ক্লিনিকে যে সমস্ত ডাক্তারবাবুরা রুগী দেখেন, তারা অত সতর্কতার সঙ্গে রুগী দেখেছেন, এখনও দেখে চলেছেন, এবং এটা ভবিষ্যতেও আমাদেরকে অনেকদিন এখনও পর্যন্ত খুব সতর্কতার সঙ্গে রুগী দেখাশোনা করতে হবে, যাতে রুগীর শরীর থেকে ডাক্তারের চিকিৎসকের শরীরে বা চিকিৎসকের কাছ থেকে রুগীর শরীরে এই সংক্রমণটা না ছড়ায়। কারণ এই রোগের রোগটা বিস্তার লাভ করছে হচ্ছে ফ্রম হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, মানে একটা মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে সরাসরি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। তো লকডাউনে আপনি যে প্রশ্নটা আমাকে করে রেখেছিলেন, যে লকডাউনের শুরুতে যেভাবে করোনা রুগী মানুষ সতর্কতা অবলম্বন করছিল, তার জন্য করোনা রুগীর প্রকোপ অনেক কম ছিল, আর লকডাউন উঠে যাওয়ার পরে এখন আমরা আনলক পর্যায়ের মধ্যে চলছি। তো এই আনলক যে পিরিয়ডটা চলছে, আনলক 4, এতে বিভিন্ন রকমের বিধিনিষেধ সরকারের নির্দেশিকা অনুযায়ী উঠে আসছে, এবং দীর্ঘদিন কোনো একটা সমাজ, কোনো একটা দেশ লকডাউনের মাধ্যমে চলতে পারে না, চলাটা স্বাভাবিক নয়। ফলে মানুষ তাদের নিজস্ব কর্মের প্রয়োজনে বা বিভিন্ন তাগিদে বিভিন্ন জায়গায় মানুষ আজকে যেতে বাধ্য। ফলে এই এই যে লকডাউন থেকে আনলক পর্যায়ে আসার ফলে, এই যে মানুষ তাদের কর্মের জন্য বা প্রয়োজনের জন্য, ধরুন কোনো মানুষ গ্রাম থেকে বা শহর থেকে চিকিৎসকের কাছে যাবে বা মানুষ অফিসের কাজকর্মের জন্য আসবে, এই সমস্ত বিভিন্ন রকমের কাজ, যাবতীয় কাজকর্মগুলো লকডাউন পর্যায়ে কিন্তু প্রায় অনেকটা পুরোপুরি বন্ধ ছিল। আনলক পর্যায়ে এই কাজগুলো মানুষ তাদের করার জন্য মানুষ গ্রাম থেকে শহরে বা শহরের এক শহর থেকে আরেক শহরে যাতায়াত করছে। তো এটা একটা যেহেতু এয়ারবর্ন ইনফেকশন, এবং এই রোগটা একটা মানুষ থেকে আরেকটা মানুষের মধ্যে হাঁচি কাশির মাধ্যমে সাধারণত বা কথা বলার সময় ছড়াচ্ছে, হ্যাঁ, বিস্তার লাভ করে। তো সেক্ষেত্রে আনলক পর্যায়ে করোনা রোগীর সংখ্যা যে বাড়বে বা বেড়েছে, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক, এবং এই যে একটা এই কিন্তু স্বাভাবিক। তবে এই পর্যায়ে, এই আনলক পর্যায়ে মানুষ প্রথম দিকে, লকডাউনের প্রথম দিকে যেভাবে সতর্কতা অবলম্বন করে তাদের জীবনযাত্রা পালন করেছে, ঠিক একই সতর্কতা এই মুহূর্তে পালন করে তাদের প্রত্যেক দিনের নিত্যনৈতিক
জীবনযাত্রা পালন করা উচিত, যাতে একটা মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে এই রোগটার সংক্রমণটা ছড়াতে না পারে। এবং এটা এখন আরও ভীষণ জরুরিভাবে প্রয়োজন, যতক্ষণ না পর্যন্ত করোনা রোগের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল মেডিসিনস অথবা নির্দিষ্ট কোনো ইফেক্টিভ সেফ, যতক্ষণ না কোনো ভ্যাকসিন আসছে বা পাওয়া যাচ্ছে, সেই সময় পর্যন্ত প্রত্যেককেই এই আনলক পর্যায়ে প্রত্যেকটা স্বাস্থ্যবিধি, অর্থাৎ যেগুলো আগেই আমরা আলোচনা করেছি, হ্যান্ড হাইজিন, হাত পরিষ্কার রাখা, অর্থাৎ যখন আমরা কোথাও বাইরে বেরোচ্ছি তখন অ্যালকোহল বেসড হ্যান্ড রাব বা স্যানিটাইজার প্রপারলি খুব সঠিকভাবে, মাস্ক পরা, মাস্ক পরলেই হবে না, মাস্কটা ঠিকভাবে পরতে হবে, পরতে শিখতে হবে, মাস্কের ব্যবহার করা, এবং একটা একে অপরের মধ্যে যে একটা পার্সোনাল ডিস্ট্যান্স, অর্থাৎ যে 2 মিটারের ডিস্ট্যান্স দূরত্ব ব্যবধান বজায় রাখা, এবং রেসপিরেটরি এটিকুয়েট ম্যানেজমেন্ট, অর্থাৎ সর্দি বা হাঁচি কাশির সময় সেগুলো যাতে কোনো মাস্ক যদি যাদের পরা থাকে সেক্ষেত্রে ঠিক সেগুলো রুমালের মাধ্যমে বা কাপড়ের মাধ্যমে, বা সেগুলো যদি অ্যাভেলেবল না হয় অর্থাৎ কোনোই ভাঁজ করে কোনোর মাধ্যমে সেগুলো যাতে ছড়িয়ে না পড়ে একে অপরের সঙ্গে কথা বলার সময় বা কোনো কাজ করার সময়তে, এবং রাস্তাঘাটে কোনো থুতু বা কফ বা ব্যবহার করা মাস্কটাও যেন না ফেলা হয়, মাস্ক ব্যবহৃত মাস্কটা অবশ্যই নির্দিষ্ট একটা জায়গায় ফেলার, যেখানে ব্যবস্থা রয়েছে ডাস্টবিন সেখানেই ফেলা উচিত, যাতে এই ভাইরাসটা এই রোগটি সমাজের মধ্যে না ছড়িয়ে পড়ে। কারণ এই আনলক পর্যায়ে আমরা যদি দেখি, কম তুলনা করি লকডাউন পর্যায়ের থেকে, যে করোনা রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে এবং সম্ভবত আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, আমরা দেখছি যে ঘরবন্দি হয়ে থাকলে ছোট বাচ্চারা তো হয়তো সিচুয়েশনটা ঠিক বুঝছে না, বা বুঝলেও তারা খুব জেদি হয়ে পড়ছে, মানে সবসময় স্কুল নেই, বাইরে টিউশন পড়তে যেতে পারছে না, তো সেক্ষেত্রে বাচ্চারা, বাড়ির বাচ্চারা আর কি ঘরবন্দি থাকার ফলে খুব জেদি হয়ে পড়ছে, বাড়ির লোক কীভাবে সামলাবে, মানে কীভাবে দেখছেন যে বাচ্চারা তো সত্যি কথাই তারা বাইরে বেরোবে, খেলবে, স্কুল যাবে, সেই জায়গায় বিগত 6 মাস ধরে ঘরবন্দি। হ্যাঁ, এই ব্যাপারে আমরা যারা বড়রা রয়েছি তারা আমরা ব্যাপারটা রোগটা সম্বন্ধে বুঝেছি, রোগটা কিভাবে আমরা এড়িয়ে চলবো যাতে আমাদের সংক্রমণটা না হয়, আমরা কিভাবে এড়িয়ে চলবো, কী কী সতর্কতা অবলম্বন করে চলবো, বড়রা এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তারাও অনেক বাচ্চারাও তারাও বুঝেছে বা বুঝতে শিখেছে, এবং আমরা যদি দেখি প্রত্যেকের বাড়িতেই আমি চিকিৎসক হিসাবে অনেক বাচ্চার সঙ্গে কথাবার্তা বলেছি, বিভিন্ন বয়সের বাচ্চারা, একদম খুব ছোট বাচ্চা যারা এখনও এই ধরুন 5 বছরের নিচে বা 6 বছর 7 বছরের নিচে, এই শিশুগুলো বাদ দিয়ে যারা স্কুলের প্রাইমারি বা মিডল স্কুলে পড়াশোনা করছে বা হায়ার স্কুলে পড়াশোনা করছে, তো এই শিশুরা বাড়িতে তাদের যে নর্মাল যে অ্যাক্টিভিটিস, তারা যে স্কুলে পড়তো, নিয়মিত যে যাতায়াত করতো, তাদের স্কুলের যে বন্ধু বান্ধব, তাদের সঙ্গে পড়াশোনার ফাঁকে খেলাধুলা করা, এবং অন্যান্য সময় স্কুল বা স্কুলের বাইরে অন্য সময় মায়ে বা মা বাবারা তারা যে পড়তো নিয়মমাফিক একটা খেলাধুলার মাঠে নিয়ে যাওয়া, বা ধরুন বিভিন্ন বিনোদনের জায়গা বাচ্চাদের, বাচ্চা ফর এক্সাম্পল পার্কে নিয়ে যাওয়া, তো এইগুলো মা বাবারা অনেকটাই তাদের ছেলে মেয়েদেরকে বাইরে এই যে নিয়ে যেতে পারছেন না, এবং অধিকাংশ ফ্যামিলি, অনেক ফ্যামিলি আছে যারা শহরের মধ্যে ফ্ল্যাটের মধ্যে, একটা নির্দিষ্ট ফ্ল্যাটের মধ্যেই তাদেরকে বসবাস করতে হয়, এবং সেক্ষেত্রে বাচ্চারা এই যে টানা 6 মাস 7 মাস ধরে যে স্কুল বন্ধ রয়েছে, তাদের খেলাধুলা বন্ধ রয়েছে ইত্যাদি ইত্যাদি, এইগুলো মানে ফ্ল্যাটে মা বাবার সঙ্গে বা তাদের ভাই বোন থাকলে তাদের সঙ্গে সময়টা, বেশিরভাগ সময়টা কাটাতে হচ্ছে, সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে একটা বিরক্তিভাব বা জেদ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে আমরা যে আমার ধরুন 2 ছেলে মেয়ে রয়েছে, আমার মেয়ে ক্লাস মেরি মাকলোর স্কুলে পড়ে ছাত্রী, তো সেরকম আমি চিকিৎসক পিতা এবং বাবা হিসাবে তাকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি, তাকে সবসময় অনুপ্রাণিত করি, পড়াশোনার বাইরে তুমি তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, যা তোমার পছন্দ লাগে, যা তোমার ভালো লাগবে, যেমন তোমার ড্রয়িং যদি ভালো লাগে, তোমার গান করতে ভালো লাগে বা গান শুনতে ভালো লাগে,
হ্যাঁ, তোমার যদি কিছুক্ষণ সময় টিভিতে কার্টুন দেখতে ভালো লাগে, বই পড়তে ভালো লাগে, তোমার গল্পের বই পড়তে যদি ভালো লাগে, সেইভাবে তুমি সময়টা কাটাবে। এবং ফ্ল্যাটে ধরুন আমরা একটা অ্যাপার্টমেন্টে রয়েছি, তো সেক্ষেত্রে আমার মনে হয় এরকম পরিবার যারা রয়েছেন তাদেরকে, তাদের গার্জেনদের বাবা মার প্রতি আমার চিকিৎসক হিসাবে একটাই পরামর্শ যে তারা তাদের ছেলেদেরকে সঙ্গে অনেকটা সময় বাড়িতে যারা কাটান, এবং ছেলেদেরকে পড়াশোনা ছাড়াও তাদেরকে ঘরের মধ্যে যে সমস্ত ইনডোর গেমস বা বিভিন্ন রকমের ক্রিয়েটিভ কাজকর্ম, বা প্রত্যেকের বাচ্চা বিভিন্ন বাচ্চার বিভিন্ন জিনিসে একটা হবি বা ইচ্ছে থাকে, তাকে সেই কাজটা করতে দেওয়া, সেই খেলাটা খেলতে দেওয়া। কেউ হয়তো ড্রয়িং খুব ভালোবাসে, তাকে ড্রয়িং করতে দেওয়া, কেউ নাচতে ভালোবাসে, অনেক ছোট ছোট বাচ্চা খুব ভালো নাচে, নাচ শেখে, তাকে নাচের মাধ্যমে তাকে রিল্যাক্সড অর্থাৎ রাখা, বা যারা যে বাচ্চা গান শুনতে ভালোবাসে বা গান করতে ভালোবাসে। অর্থাৎ আমি বলতে চাইছি যে বাচ্চাদের যে যে মনোটোনাস লাইফ, এই মনোটোনাস লাইফের মধ্যে তাদেরকে সবসময় ছোটো ছোটো কোনো একটা সৃজনশীল সৃষ্টিমূলক কাজে বা যে কাজ করে যে জিনিসটা করে সে আনন্দ পায়, এই ধরনের কাজকর্মের মধ্যেই বাচ্চাগুলো বাচ্চাদেরকে একটা ইনভলভ রাখতে হবে। তাতে আমার মনে হয় তাদের জেদ যা যেটা বাড়ছে যা দেখা যাচ্ছে সেটা অনেকটাই কমে আসবে, কমে আসবে সেটাই। আচ্ছা, এই করোনার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে অনেকেই শুনছেন, বা হয়তো কিছুটাও ঠিক, যে ভিটামিন সি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বা আরও অন্যান্য অনেক রকম শাকসবজি, শাকসবজি তো আমরা এমনিই খেয়ে থাকি, কিন্তু যারা খেতেন না তারাও খাচ্ছেন, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিটামিন সি ট্যাবলেট অনেকে খাচ্ছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে শরীরে গড়ে ওঠে, এই ব্যাপারে কি বলবেন, সেটা খাওয়াটা কি ঠিক? আমরা যারা ধরুন, আমি তো একজন চিকিৎসক, মেডিসিনের চিকিৎসক, বা শহরে এই চিকিৎসক হিসাবে বা যারা শহরে যারা অনেক শিক্ষিত বা গ্রামাঞ্চলে যারা শিক্ষিত মানুষ রয়েছেন তারা হয়তো জানেন যে বিভিন্ন সবুজ শাকসবজি এর মধ্যে অনেক মূল্যবান উপাদান থাকে, যেমন বিভিন্ন রকমের ভিটামিনস বা বিভিন্ন রকমের মিনারালস, যেগুলো আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপের জন্য খুবই অত্যাবশ্যকীয় প্রয়োজন, এবং আমাদের যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটা তো একটা ট্রানজিয়েন্ট, স্বল্প সময়ের মধ্যে তৈরি হয় না, এবং এবং এটাকে সবসময় একটা কনস্ট্যান্টলি নির্দিষ্ট পরিমাণে যে যে এলিমেন্ট, যে যে ভিটামিনস, যে যে মিনারেলস, যেমন ধরুন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো অত্যন্ত প্রয়োজনীয় মিনারেলস, কিছু ভিটামিনস যেমন ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন এ বা ভিটামিন বি কমপ্লেক্স, এই যে বিভিন্ন ভিটামিন, এগুলো ন্যাচারাল, প্রত্যেকটা ন্যাচারাল সোর্সের মধ্যে, প্রাণীজ এবং উদ্ভিজ্জ বিভিন্ন খাবার খাদ্যদ্রব্যের মধ্যে এগুলো নির্দিষ্ট মাত্রায় আছে। যেমন টক জাতীয় ফলের মধ্যে আপনি হয়তো জানেন বা সবাই আমরা জানি যে টক জাতীয় বিভিন্ন ফল বা ভেজিটেবলসের মধ্যে ভিটামিন সি একটা খুব বেশি পরিমাণে থাকে, যেমন বিভিন্ন রকমের লেবু, পাতি লেবু থেকে শুরু করে অরেঞ্জ বা মৌসম্বির লেবু, টমেটো, এর মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। ক্যালসিয়াম ধরুন খেজুর, ডেটস, হ্যাঁ, আমার প্রাণীজ প্রোটিন ডিম বা মিল্ক, দুধের মধ্যে ভিটামিন ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। তো সেগুলো যদি কোনো মানুষ, এই অনেক শিক্ষিত মানুষ বা ধরুন তাদের একদম অশিক্ষিত যারা বা স্বল্প শিক্ষিত তাদের হয়তো জানা নেই, কিন্তু তাদের এই সাধারণ শিক্ষাটুকু আছে যে হ্যাঁ সবুজ শাকসবজির মধ্যে এগুলো আমাদের নিয়মিত খাওয়া উচিত, এবং এগুলো নিয়মিত খেলে বা শরীরচর্চার দিকে যদি যায় বা আমার সু অভ্যাসের দিকে যায়, যে কেউ যদি নিয়মিত শরীরচর্চা করেন তা, বা বদ অভ্যাস যেগুলো আছে, যেমন কেউ যদি কোনো স্মোকিং না করেন, অ্যালকোহল না খান, হ্যাঁ, বা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, হ্যাঁ, ফ্যাট জাতীয় খাবার খাদ্যদ্রব্য বেশি পরিমাণে গ্রহণ না করেন, তাহলে শরীর অনেকটাই সুস্থ থাকে। তো এই যে এখন মানুষ যেহেতু একটা করোনা প্যান্ডেমিক চলছে, মনের মধ্যে একটা আতঙ্ক, অ্যাংজাইটি, টেনশন চলছে যে আমার যাতে করোনা না হয়, আমি কীভাবে নিজেকে করোনা রোগ থেকে নিজেকে রক্ষা করব, তো সেক্ষেত্রে আমার বডির রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আরও শক্তিশালী, স্ট্রং করে তুলতে হবে, তার জন্য অনেকে ভিটামিন সি খাচ্ছেন, এবং এটা বিজ্ঞানসম্মতভাবে এটা সঠিক, কারণ ভিটামিন সি খুব প্রয়োজনীয় একটা আমাদের শরীরের পক্ষে ভিটামিন, এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এছাড়া ভিটামিন সি অনেক ধরনের এর ফাংশন আমাদের শরীরে আছে, যেমন রক্ত তঞ্চনে সাহায্য করে, শরীরের মধ্যে আমরা যে আয়রন গ্রহণ করি বিভিন্ন খাদ্যদ্রব্যের মাধ্যমে তার অ্যাবজর্পশনে অর্থাৎ শোষণে সাহায্য করে ভিটামিন সি। ভিটামিন সি
দাঁত এবং হাড়ের গঠনেও সাহায্য করে। ভিটামিন সি ছাড়াও আমরা চিকিৎসকেরা ভিটামিন ডি, অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন যেগুলো আছে, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ধরুন জিঙ্ক, হ্যাঁ এগুলো আমরা পরামর্শ দিচ্ছি। এবং তার সঙ্গে প্রত্যেকটা মানুষের তার শরীরের ওজন অনুযায়ী, বয়স অনুযায়ী যতটা পরিমাণ প্রোটিন জাতীয় খাবার খাওয়া দরকার সেদিকেও আমরা পরামর্শ দিচ্ছি বা অন্যান্য স্বাস্থ্যকর্মীরা দিচ্ছেন। এবং যারা সমাজের সুশিক্ষিত মানুষ বা সচেতন মানুষ রয়েছেন তারা এই সমস্ত ভিটামিনস বা যেটা আপনি জিজ্ঞেস করলেন ভিটামিন সি বা অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন, তার সঙ্গে প্রয়োজনীয় মিনারেলস এবং উপযুক্ত পরিমাণে প্রোটিন তারা খাচ্ছেন এবং খাওয়া উচিত, যাতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বজায় থাকে, যাতে করে আমাদের করোনা ইনফেকশান হলেও সেই করোনা ইনফেকশানটা আমাদের শরীরে মারাত্মক আকার ধারণ না করতে পারে এবং আমাদের বডির মধ্যে যে রোগ প্রতিরোধ অর্থাৎ ইমিউন সিস্টেম রয়েছে যাতে সেই ভাইরাসটাকে, করোনা ভাইরাসটাকে আমাদের বডির ইমিউন সিস্টেম প্রাকৃতিক উপায়ে ন্যাচারালি আমরা সেই ইনফেকশানটাকে প্রতিরোধ করতে পারি ভবিষ্যতে। আচ্ছা, আমাদের মুর্শিদাবাদ জেলায় তো জনঘনত্ব অনেকটা বেশি, সেই ক্ষেত্রে এই মানুষ বাহিত মানে মানুষের থেকে যে সংক্রমণ হচ্ছে করোনা, তো সেটা কতটা মানে আমরা রুখতে পারবো? কারণ এখানে অবভিয়াসলি এই ব্যাপারে চিকিৎসক হিসাবে আমি খুবই সচেতন এবং উদ্বিগ্ন, কারণ গত কয়েক মাস ধরে এই যে আনলকের বিভিন্ন আনলক ফেজ যেদিন থেকে শুরু হয়েছে তারপর থেকে কিন্তু করোনা রোগীর সংখ্যা ক্রমাগত আমাদের, আমরা যদি রাজ্যের দিকে তাকাই, আমরা যদি গোটা দেশের দিকে, আমাদের ভারতবর্ষ দেশের দিকে তাকাই এবং সর্বোপরি আমার জেলার দিকে তাকাই, মুর্শিদাবাদ জেলার দিকে তাকাই, লকডাউনের পর থেকে বিভিন্ন আনলকের যে বিভিন্ন ফেজ, ফেজ 1, 2, 3, 4 এই দিকে আমরা ক্রমাগত যদি লক্ষ্য রাখি তাহলে আমরা দেখব করোনা রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই বেড়ে চলেছে। সুতরাং মুর্শিদাবাদ আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে একটি অতি জনঘনত্ব এখানে খুবই বেশি, সুতরাং আমরা জানি যে এই করোনা ভাইরাস বা এই কোভিড-19 ডিজিজ এটা মূলত একটা মানুষ থেকে আরেকটা মানুষের মধ্যেই ছড়ায়, হাঁচি কাশির মাধ্যমে, কথা বলার সময় সরাসরিভাবে অথবা পরোক্ষভাবে। একজন ধরুন ব্যক্তির করোনা রোগ হয়েছে, করোনা রোগী করোনা সংক্রমণ হয়েছে, সেই ব্যক্তি যে সমস্ত জিনিসপত্রে বা সারফেসে তার স্পর্শ লাগছে সেই সমস্ত জায়গায় যদি আমি আরেকজন ব্যক্তি যার করোনা হয়নি সে স্পর্শ করে, তার হাত যদি সে তার চোখে, মুখে বা নাকে যদি সে স্পর্শ করে, এর মাধ্যমে করোনা ইনফেকশন ছড়াতে পারে। সুতরাং এই যে জনঘনত্ব যে বেশি এবং এই যে আনলকের বিভিন্ন পর্যায়ে ক্রমাগত প্রত্যেক দিন এই যে করোনা রোগীর সংখ্যা বাড়ছে এবং এইটাকে, এই চেন অফ ট্রান্সমিশনটাকে, এই যে একটা মানুষ থেকে আর একটা মানুষ বা একটা পাড়া থেকে গ্রামের দিকে যদি আমরা লক্ষ্যপাত করি বা শহরের দিকে লক্ষ্যপাত করি, একটা ওয়ার্ড থেকে আর একটা ওয়ার্ডে বা গ্রামের একটা পাড়া থেকে আর একটা পাড়াতে যাতে এই সংক্রমণ যাতে ছড়াতে না পারে সেক্ষেত্রে আমাদেরকে খুবই সচেতন হতে হবে। এবং মূলত এখনও পর্যন্ত করোনার এগেনস্টে কোনো নির্দিষ্ট কোনো ঔষধ বা নির্দিষ্ট কোনো ভ্যাকসিন, যেহেতু এখনও নির্দিষ্টভাবে কোনো কিউরেটিভ মানে নির্মূলকারী কোনো ঔষধ বা কোনো ভ্যাকসিন এখনও পর্যন্ত অ্যাভেলেবল নেই, সেতে প্রধানত যে স্বাস্থ্যবিধিগুলো প্রথম দিকেই বলা হয়েছে এখনও সেই আমাদের স্বাস্থ্যবিধির উপরেই চলতে হবে এবং সেগুলো যথাযথভাবে পালন করে চলতে হবে, যাতে এই ইনফেকশন সংক্রমণটাকে আমরা প্রতিরোধ করতে পারি, আটকাতে পারি। হ্যাঁ, এবং সেগুলো আমি আগেই আপনাকে বলেছি, যেমন ধরুন হ্যান্ড হাইজিন, যথাযথভাবে মাস্ক পরা, একটা একে অপরের মধ্যে একটা দূরত্ব বজায় রাখা, এবং এগুলো অনেক সময় আমরা ভুলে যাচ্ছি। হ্যাঁ, বাজার করতে যাচ্ছি বা আমরা কোনো মলে যাচ্ছি বা কোনো হসপিটালে চিকিৎসককে দেখাতে যাচ্ছি, কোনো অফিসে কোনো কাজ করতে যাচ্ছি, অফিসিয়াল কোনো কাজ আছে সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক সময় মাস্ক ইউজ করছি না, অনেক সময় হ্যান্ড হাইজিন মেনটেন করছি না, আমরা রেসপিরেটরি সিক্রেশন অর্থাৎ হাঁচি কাশির সময়তে আমরা মুখ নাক ঢেকে রাখছি না বা আমরা একে অপরের মধ্যে দূরত্ব বজায় রাখছি না, এতে কিন্তু সংক্রমণের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে। এবং তার রেখাপাত আমরা কিন্তু যদি লক্ষ্য রাখি মুর্শিদাবাদ জেলাতে এবং সমগ্র রাজ্যব্যাপী প্রত্যেক দিন কিন্তু দেখবেন করোনা রোগীর সংখ্যা ক্রমাগত কার্ভটা যদি দেখি ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে চিকিৎসক হিসাবে আমার একটা চিন্তা, দুশ্চিন্তাই বলতে পারেন, দুশ্চিন্তা রয়েছে, কারণ অলরেডি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেকটা অংশই এই করোনা রোগীর চাপ সামলাতে আমরা ব্যস্ত। হ্যাঁ, এবং
সেক্ষেত্রে সামনের দিনে আর বেশ কিছুদিন পরেই বিভিন্ন রকমের অনুষ্ঠান, পার্টিকুলারলি বাঙালিদের, বঙ্গবাসীদের কাছে দুর্গাপূজা আসছে। এবং আমরা যদি অতীতের দিকে তাকাই, কিছুদিন আগে কেরালাতে তাদের একটি অনুষ্ঠান ওনাম হয়ে গেছে। সেই অনুষ্ঠানটার কিছুদিন আগে যে করোনা রোগীর সংখ্যা যতটা ছিল, কিন্তু সেই অনুষ্ঠানের সময় মানুষ যে আবেগে ভেসে গিয়ে একে অপরের সঙ্গে মেলামেশা করেছে, তার ফলে যে অনুষ্ঠানের পরবর্তী ধাপে যে লোক খেয়াল করি, করোনা রোগীর সংখ্যা দৈনিক অনেক 3 গুণ 4 গুণ সংখ্যা বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদেরকেও খুব সতর্ক হতে হবে। এই যে জাতীয় দুর্গাপূজা, একটা বঙ্গবাসীর কাছে বা সারা দেশের, ভারতবর্ষে এটা একটা জাতীয় উৎসব। তো সেক্ষেত্রে এই উৎসব অবশ্যই পালন করব, কিন্তু আমাদেরকে খুব সতর্ক হয়ে যে সমস্ত স্বাস্থ্যবিধির কথা বললাম সেগুলো মেনে চলে আমাদেরকে এই এখন এই আনলক ফেজ 4-এ বা এই সামনের যে অনুষ্ঠান বা দুর্গাপূজা অন্যান্য পুজো আসছে সেগুলোকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যাতে সংক্রমণটা আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। তাতে অনেক মানুষের প্রাণ যেমন হারানোর সম্ভাবনাটা যেটা থেকে যাচ্ছে, পার্টিকুলারলি যারা বয়স্ক মানুষ যাদের বিভিন্ন রকমের রোগ, অর্থাৎ সুগার, উচ্চ রক্ত, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকের রোগ, হার্টের রোগ, ক্রনিক কিডনির অসুখ, ক্রনিক লিভারের অসুখ, বা সিওপিডি অর্থাৎ বা হাঁপানি রোগ, বা অ্যাজমা, এই সমস্ত রোগ যাদের রয়েছে, বা ক্যান্সার রোগী রয়েছেন, তাদের করোনা হলে তাদের মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো সেইগুলো আমরা আটকাতে পারবো। আচ্ছা, হোম আইসোলেশন, এটা তো অনেকের ক্ষেত্রে হচ্ছে যে সামান্য জ্বর হলে তারা নিজেরা নিজেদের মতো থাকছে, কোয়ারেন্টাইন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বাড়িতে আমরা কী কী সতর্কতা অবলম্বন করতে পারি? হ্যাঁ, এটা সরকারের নির্দেশ, সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নির্দেশিকা অনুসারী এটা এই বিধিটা কার্যকর করা হয়েছে। যে সমস্ত করোনা, যে সমস্ত রুগীরা করোনার উপসর্গ নিয়ে সরকারি হাসপাতালে বা অন্যান্য প্রাইভেট হসপিটালে যাচ্ছেন এবং করোনা টেস্ট করে দেখা যাচ্ছে পজিটিভ, কিন্তু তাদের উপসর্গগুলো খুব মাইল্ড, অর্থাৎ সামান্য, অর্থাৎ জ্বর, সামান্য একটু কাশি, অল্প গলায় ব্যথা, কোনো শ্বাস নিতে কোনো কষ্ট নেই, খুব কাশি নেই, অন্যান্য কোনো কমপ্লিকেশান, ধরুন যেমন বয়সটা হয়তো 16 নিচে, তার অন্যান্য কোনো রোগ, সুগার, হাই ব্লাড প্রেশার, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ, ক্যান্সার বা অন্য কোনো ইমিউনোসাপ্রেসিভ কোনো ডিজিজ নেই, সেক্ষেত্রে যাদের মাইল্ড করোনা ডিজিজ, যা আমরা বলছি তিনটে ভাগে ভাগ করা হচ্ছে সিভিয়ারিটি অনুযায়ী, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। তো মাইল্ড করোনা ডিজিজ যাদের হচ্ছে তাদেরকে আমরা হোম আইসোলেশনে বা অল্টারনেটিভ সরকারের তরফ থেকে সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে। যদি কেউ সেলফ ডিক্লারেশন ফর্মে সে তাদের বাড়িতে একটা নিজেকে আইসোলেট করার বা কোয়ারেন্টাইন, যে শব্দটা, কোয়ারেন্টাইন করার যদি ফ্যাসিলিটি বাড়িতে উপযুক্ত ব্যবস্থা থাকে, ফর এক্সাম্পল সেপারেট টয়লেট, সেপারেট রুম, তাহলে সেক্ষেত্রে বাড়ির মধ্যে তার করোনা রোগী যার মাইল্ড ইনফেকশান হয়েছে সে 14 দিন সেলফ কোয়ারেন্টাইনে থাকতে পারে। তবে সেক্ষেত্রে উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, যেমন তার ক্ষেত্রে সে হ্যান্ড হাইজিন এবং মাস্ক পরা এবং নির্দিষ্ট একটা ফ্যামিলির অন্যান্য পরিবারের সদস্যদের থেকে একটা দূরত্ব বজায় রাখা, সেপারেট টয়লেট ব্যবহার করা এবং কাশি হাঁচি এগুলো যে রেসপিরেটরি যে সমস্ত সিক্রিশনগুলো সেগুলো একটা ফেলার বা মাস্ক ফেলার, উপযুক্ত বাড়িতে একটা ডাস্টবিন থাকা, এবং সে যখন আইসোলেশনে বা কোয়ারেন্টাইনে, হোম কোয়ারেন্টাইনে থাকছেন সেই সময় তার নিজস্ব শারীরিক উপসর্গগুলোর মনিটরিং করা, এবং যেমন ধরুন টেম্পারেচার অর্থাৎ জ্বর কতটা আসছে, পালস রেট কতটা থাকছে, ব্লাড প্রেশার কতটা থাকছে, এবং তার শ্বাসকষ্ট হচ্ছে কি না, বুকে চাপচাপ অনুভব হচ্ছে কি না, বা বুকে ব্যথা হচ্ছে কি না, বা শ্বাস নিতে অসুবিধা হচ্ছে কি, যদি কোনো ধরুন একটু যে সমস্ত মানুষরা যাদের একটু আর্থিক ক্ষমতা রয়েছে বা শিক্ষা একটু শিক্ষিত মানুষ, যাদের বাড়িতে বিপি মেজারমেন্ট যন্ত্র রয়েছে বা আমরা পালস অক্সিমিটার বলছি, যেখানে রক্তে অক্সিজেনের মাত্রাটা দেখা হয় যেটা স্বাভাবিক 95% বা তার বেশি, এগুলো যারা মনিটরিং করতে পারছেন পালস রেট ওই যন্ত্রের মাধ্যমে, সেগুলো আমরা করতে বলছি। এবং এদের মধ্যে বাড়িতে কোয়ারেন্টাইন থাকাকালীন যদি কোনো অসুবিধা দেখা যায়, অর্থাৎ কারো ধরুন শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে বা বুক চাপচাপ অনুভব হচ্ছে, বুকে যন্ত্রণা হচ্ছে, বা একটু হাঁটাহাঁটি করলে 3 মিনিটের বেশি, 5 মিনিটের বেশি হাঁটাহাঁটি করলে সে হাঁপিয়ে যাচ্ছে বা রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে,
বা কারো সেন্সোরিয়াম হয়তো একটু অল্টারেশন দেখা যাচ্ছে, ড্রাউজি, একটু ঘুমো ঘুমো ভাব, হ্যাঁ, এই সমস্ত লক্ষণ দেখা দিলেই হ্যাঁ আমরা তাকে সঙ্গে সঙ্গে সরকারি যে টল ফ্রি নম্বর রয়েছে হ্যাঁ সেখানে যোগাযোগ করে কোভিড নির্দিষ্ট সুনির্দিষ্ট কোভিড হাসপাতালে বা কোভিড ওয়ার্ডে আমরা তাদেরকে ভর্তির পরামর্শ দেওয়ার সরকারি ব্যবস্থা রয়েছে এবং সেই পরামর্শ মেনে চলতে বলি। তো সেক্ষেত্রে আমি বলবো যারা এই যে হোম কোয়ারেন্টাইনে থাকছেন 14 দিন, তারা এই সমস্ত স্বাস্থ্যবিধিগুলো খুব ভালো করে নিয়মিত মেনে চলবেন, যাতে আপনার থেকে আপনার পরিবারের অন্য সদস্যদের করোনা রোগটা আপনার থেকে তাদের শরীরে ছড়াতে না পারে। এবং আপনি যখন নিজে কোয়ারেন্টাইনে রয়েছেন তখন যে সমস্ত যেগুলো আপনার মনিটরিং করা প্রয়োজন দৈনন্দিন, যেগুলো আমি কিছুক্ষণ আগেই বললাম যে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেম্পারেচার, আপনার যদি থার্মোমিটার বাড়িতে থাকে তার মনিটরিং করা, এবং ব্লাড প্রেশার, এবং আপনার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে কিনা, একটু হাঁটাচলা করলে, এইগুলো লক্ষ্য, এই ধরনের উপসর্গ দেখা দিলেই তৎক্ষণাৎ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যোগাযোগ করে কোভিড সুনির্দিষ্ট মুর্শিদাবাদ জেলায় যে কোভিড হাসপাতাল রয়েছে, মাতৃসদন বহরমপুর, এবং আমাদের বহরমপুর মেডিকেল কলেজের সারি ডিপার্টমেন্ট, সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ভর্তি হয়ে যাবেন অতি বিন্দুমাত্র বিলম্ব না করে বা দেরি না করে। একদমই তাই ডাক্তারবাবু যেটা বললেন, এবং প্রথম থেকে আমাদের আজকে বিষয় ছিল, আলোচনার বিষয় ছিল করোনা, এবং ডাক্তারবাবু যেভাবে বললেন মোটামুটি ওই রকমভাবে যদি আমরা মানতে পারি, সোশ্যাল ডিস্ট্যান্স, সবসময় মাস্ক ব্যবহার করা, হাতে স্যানিটাইজার দেওয়া, এগুলো হলে কিছুটা হয়তো আমরা করোনাকে রুখতে পারি। যেহেতু মুর্শিদাবাদ জেলা জনঘনত্বপূর্ণ বেশি, সেক্ষেত্রে এগুলোই আমাদেরকে মেনে চলতে হবে। আজকে তো একদমই সময় নেই, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এই নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আবারও আলোচনা করব, এবং সকলের মনে এটাই ভরসা রাখতে হবে বা দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে করোনাকে হারিয়ে একদিন আমরা আবার আগেকার মতো স্বাভাবিক জীবনে ফিরে যাব। এর আগেও আমাদের বহু অনেক প্যান্ডেমিক এসেছে, তবে এত বড় প্যান্ডেমিক যেমন এবোলা প্যান্ডেমিক এসেছে, ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক, এবং আমাদেরকে মনে রাখতে হবে যে ইনফ্লুয়েঞ্জা ইজ মাচ মোর কমন, ওয়াজ ওয়ান্স আপন এ টাইম, স্টিল ইট ইজ কমন ডিজিজ জাস্ট লাইক করোনা। সুতরাং এখনো পর্যন্ত ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে কিন্তু কোনো দীর্ঘস্থায়ী কোনো ভ্যাকসিন কিন্তু এখনো অ্যাভেলেবল আবিষ্কার হয়নি, এবং ইনফ্লুয়েঞ্জার যে ভ্যাকসিন সেটাও প্রতি বছর নিয়মিতভাবে নিতে হয়। সুতরাং আমাদেরকে ইনফ্লুয়েঞ্জা রুগী যেমন একটা পরিবারে এক সদস্যের হলে বাকি সদস্যদের মধ্যে পাড়া থেকে বাড়ি থেকে অন্য বাড়ির মধ্যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ছড়ায়, এক্ষেত্রেও ঠিক যেহেতু এখনও পর্যন্ত করোনার নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল, অর্থাৎ করোনা ভাইরাসের এগেনস্টে কোনো নির্মূলকারী কোনো অ্যান্টিভাইরাল ওষুধ বা মেডিসিন আবিষ্কার এখনও হয়নি, সুনির্দিষ্ট কোনো ইফেক্টিভ সেফ ভ্যাকসিন এখনও পর্যন্ত আসেনি, তো আমাদের যেহেতু এটা একটা মানুষের থেকে অন্য মানুষের মধ্যে বিস্তার লাভ করে, এবং এই করোনা ভাইরাসটাকে সংক্রমণ থেকে নিজেকে এবং নিজের সমাজকে নিজের পরিবারকে রক্ষা করার জন্য যে স্বাস্থ্যবিধির কথা আমি উল্লেখ করলাম, এবং আপনারা সবাই, দীর্ঘ 7 মাস হয়ে গেল এই প্যান্ডেমিক চলছে আমাদের দেশে, সুতরাং আপনারা প্রত্যেকেই অবগত, এগুলো অবশ্যই পালন করে চলবেন, যাতে করে অন্তত অসুস্থতার হাত থেকে বা জীবনহানির হাত থেকে আমরা নিজেদেরকে, নিজের পরিবারকে এবং নিজের সমাজকে রক্ষা করতে পারি। একদমই তাই, সবভাবে সব কিছুই মেনে চলুন, হয়তো আমরা একদিন নিশ্চয়ই করোনাকে রুখে দাঁড়াবো। করোনার বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে তো বৈজ্ঞানিকরা অনেক মানে এখনো চালিয়ে যাচ্ছেন, তাদের রিসার্চ গবেষণা করেই যাচ্ছেন, মধ্যে অনেক রকম ভ্যাকসিনের নাম আমরা শুনতে পেরেছি, টিভিতে দেখেছি, বিভিন্ন মিডিয়ায় দেখেছি, কোভ্যাকসিন তার মধ্যে অন্যতম, যেটা অক্সফোর্ড ব্রিটেনের, গ্রেট ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির তত্ত্বাবধানে তার রিসার্চ গবেষণা চলছে, মাঝখানে ভ্যাকসিনটা চলেছে, তবে আমরা আশাবাদী এবং আমি চিকিৎসক হিসাবেও যথেষ্ট আশাবাদী যে কয়েক মাসের মধ্যে, খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা ভ্যাকসিন হাতে পেয়ে যাব, এবং সেই ভ্যাকসিন পেয়ে গেলে তখন আমাদের এই ইনফেকশনের জন্য যে অসুস্থ হওয়ার বা প্রাণহানি, মারা যাওয়ার অনেকটাই কমে যাবে, সেই আতঙ্কটা, সেই ভয়টা আমাদের কমে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত আমাদেরকে এই উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, যাদেরকে আমরা এই করোনা ভাইরাসের এগেনস্টে রুখে দাঁড়াতে পারি। একদমই তাই। দর্শক বন্ধুরা, আজকের মতো হেলথ ম্যাগ আমাদের এই পর্যন্তই, সময় শেষ, আমরা নিশ্চয়ই অন্য দিন অন্যান্য ডাক্তারবাবুকে পাবো, এবং অবশ্যই আমরা পাবো রামকৃষ্ণ ব্রহ্মচারীকে, যিনি আমাদের সঙ্গে এসে আবারও আলোচনা করবেন, আপনাদেরকে সুস্থ থাকার, ভালো থাকার টিপস দেবেন। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ ডাক্তারবাবু আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, নমস্কার।